আমি ব্যাটা জারটা একটু ধরে দেখেন আপনি নিজে একটু টেকনিকসটা ধরে দেখেন কত মোটা দেখেন এই স্টিলে জারটা যারা ইউজ করবে আমি এতরে গ্যারান্টি দিতে পারবো 100 বছরে জারটা কিছু করতে পারবে 100 বছর 100 বছরে কিছু করতে পারবে না এত হেভি স্টিল ওকে 10 সেকেন্ড দেখেন ভাই কি রকম গুড় হইছে এটা আসলে মুখে বলে অনেকে বিলিভ করতে চাইবো না আপনি দেখেন দোকান থেকে আমরা যে আটা ময়দা বাই দেশে কিনে আমরা ইউজ করি সাধারণত তার চেয়ে অনেক গুড় হয়ে গেছে ভাই দেখেন আমার মনে দোকানে আটাটা কিন্তু এতটা পেস্ট গুড় হয় না দেখেন আপনি কি বলবো ভাই আসলে দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবার চলে এসেছি গুলশান শাহজাদপুরের সুবাস্ত নজর ভ্যালির নিচতলায় অবস্থিত সাজিদ ক্রোকারিজে আর আজকে দেখাবো আপনাদেরকে সকল ব্লেন্ডারের রাজা মহারাজা আর দারুণ একটা রাজকীয় ব্লেন্ডার সেটা হলো সাহারা দুটো ব্লেন্ডারই খুব ভালো তো চলুন একে একে ব্লেন্ডারগুলো দেখি মুক্তার ভাইয়ের কাছ থেকে আর এগুলো সম্পর্কে ডিটেলস জেনে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন চলছে ব্যবসা মানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কাস্টমার ভালোবাসা অনেক ভালো চলছে তো আজকে কি দেখাবেন আমাদের আজকে ভাইয়া আমরা এখানে দুইটা ব্লেন্ডার নিয়ে এসেছি যে ব্লেন্ডারগুলো আপনার বাজারে সবচেয়ে বেস্ট এবং ভালো মানের ব্লেন্ডার আপনি করতে পারেন আচ্ছা খুবই ভালো মানের ব্লেন্ডার ফার্স্ট আমি যে ব্ল্যান্ডার এখানে প্রেজেন্ট করছি এটা ব্ল্যান্ডার প্রাইল হলো আপনার সারা ব্র্যান্ডের সারা সারা ফ্রাইড বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে হাই কোয়ালিটি একটা ব্ল্যান্ডার বেশি এটা বস্তা আমি একটু দেখাই আপনাকে এটা বস্তায় আমি দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে সারা ফ্রাইড মিক্সার গ্রাইন্ডার 750 ওয়াটের মোটর খুবই পাওয়ারফুল মোটর খুবই হেভি স্পিড জি আর এই মোটর ব্ল্যান্ডারটা এত হেভি যেটা আমি মুখের ভাষায় বোঝানো সম্ভব না এটা আমি কাজ করে দেখাই দিব ঠিক আছে তো এটার আগে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা আমি একটু বলি আপনাকে এই ব্ল্যান্ডারটা আপনার 2 বছর হলো ফুল পার্টসের গ্যারান্টি দুই পার্টস বলতে আপনার দেখা যায় ব্ল্যান্ডার অনেক সময় বুস্ট নষ্ট হয়ে যায় বা বেজগুলো খুলে যায় এগুলোর জন্য 2 বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আচ্ছা বুস্ট নষ্ট হয়ে যায় বা আপনার বেজগুলো খুলে যায় এই ধরনের কোনো প্রবলেম আমরা চেঞ্জ করে দিব আর মোটরের জন্য 5 বছর গ্যারান্টি থাকবে এখানে লেখা আছে 5 ইয়ার্স ওয়ারেন্টি অন মোটর মানে মোটরটা যদি কোম্পানি ঠিক করা যায় ঠিক করে দেবে ঠিক না হলে রিপ্লেস করে দেবে 5 বছরের ভিতরে ঠিক আছে তো এটা আমি আপনাকে দেখাতে দিলাম আর এটা আরেকটা সুবিধা হলো এটা কিন্তু বাজারে কফি মাল পাওয়া যায় আচ্ছা তো এটা অরিজিনালটা বোঝার উপায়টা কি সেটা আমি একটু দেখাই দিই এখানে অরিজিনাল কোম্পানি একটা স্ক্যানার দেওয়া আছে এখানে ঠিক আছে এখানে তো কোম্পানি একটা কোড নাম্বার আছে আপনার যখন মোবাইলে অ্যাপস আছে স্ক্যানার অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন আপনার ডাউনলোড করে নেওয়ার পরে ঠিক আছে আপনার এখানে অ্যাপসের মাধ্যমে ছবি উঠাবেন ছবি উঠানোর পরে ওই যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা আপনারা দেখবেন অটোমেটিক আপনাদের মোবাইলে চলে আসছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রোডাক্টটা হলো অরিজিনাল কারণ বাজারে সারা কপি মাল পাওয়া যায় কপি মাল যারা নেবেন তারা কোনো গ্যারান্টি পাবেন ঠিক আছে তো অরিজিনাল আর কপি মালের প্রাইস ও ডিফারেন্স আছে অনেক সেই জন্য আমি এই জিনিসটা আপনাকে দেখাই দিলাম অরিজিনাল মালটা বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই মোবাইলে এরকম স্ক্যানার আপনারা যদি আপনার মোবাইলে ছবি উঠান স্ক্যানার ছবি উঠাইলে আপনারা এটা অরিজিনাল দিয়ে একটা কোড নাম্বার এই কোড নাম্বারটা চলে আসবে তাহলে আপনারা আপনার অরিজিনাল প্রোডাক্টটা মিলাতে পারবেন এটা কোন জায়গায় তৈরি হয়েছে ঠিক আছে কত সালে মালটা আপনার এটা তৈরি হয়েছে বা বাংলাদেশে কবে আসছে ডিটেলস এই জিনিসটা আপনার চলে আসবে ঠিক আছে তো আমি কথা না বাড়ি এটা মূল আইটেমে চলে দেয় ঠিক আছে এটা বস্তা তো দেখা দিলাম ফাইন বেল মূল আইটেমে আমি এখানে চলে আসছি এখানে আমি অলরেডি এই পুরো এটা টোটাল হলো 4 ইন 1 বস্তা আবার একটু দেখাই নেয় 4টা এখানে 4টা যা 3টা হলো স্টিলের একটা হলো ড্রাই মশলা করার জন্য ড্রাই মশলা বলতে এখানে চালে গুঁড়া জিরা ধনিয়া লং এলাচি দারচিনি শুকনো জাতের যে কোনো মশলা আপনি করতে পারেন আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংস কিমা মিডিয়াম দিয়ে জারটা ফেরাতে মিডিয়াম জারতে সব কিছু করা যাবে এটাতে জুস লাচ্ছি করবেন একটা ফাইবার জার আছে এটাতে জুস এবং ফ্রেশ জুস দুইটা করতে পারবেন এখানে আমি আপনাকে এটা ওপেন করছি ওপেন আমি আপনাকে জিনিসটা দেখাই দিচ্ছি যেমন এই যে ফাইবারের যে জারটা স্টিলের জারটা আপনার হাত জাতীয় ফলগুলো করবেন আর নর্মাল জাতের যে কোনো ধরনের ফল আছে যেমন আপনার আঙ্কুর আপেল তারপরে আপনার আনার ফল কলা পেঁপে এই ধরনের ফল যারা করতে চান বা নর্মালি আরও অনেক ধরনের ফল হয় যারা এখানে করতে চান নর্মালি যদি জুস করতে চান এখানে নর্মাল জুস ইভেন লাচের জুস দুইটি আপনারা করতে পারবেন এখানে আর যখন করবেন এটা ভিতরে আপনারা লাগাই দেবেন এই যে আচ্ছা এটা ভিতরে নর্মাল যাদের যে কোনো ফলে জুস করেন লাচ্ছি করেন এখানে আপনারা কমার্শিয়াল কাজ করতে পারবেন আর যাদের ছোট ছোট বাচ্চা বাসায় থাকে যারা ফ্রেশ জুসটা করতে চায় ছাবা থেকে জুসটা একদম আলাদা করে একদম পিওর যে ন্যাচারালি যে জুসটা যারা করছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাদের একটা অপশন আছে এখানে এখানে একটা ছাকনি দেওয়া আছে আচ্ছা এই ছাকনিটা আপনারা মাঝখানে বসে দেবেন এখানে বসে দেওয়ার পর ঢাকাটা এখানে লক করে নেবেন এখানে লক আছে ঢাকাটা লক করে নেবেন লক করে নেওয়ার পর এখানে লক হয়ে গেছে তারপর এটা এটা যদি আগে খুলে নিতে চায় এটা খুলে নিতে পারবে অথবা আপনার ফলগুলো এখানে ভিতরে দিয়া আমি এটা একটু দেখাই দিই এটা আপনার ঢাকাটা খুলে নিয়ে এখানে ফলটা ভিতরে দিয়ে দেবে আচ্ছা ফলটা ভিতরে দেওয়ার পরে তারপরে ঢাকনাকে লক করে নেবে এখানে লক আছে ঘাটাতে ঘাটা ঘাটে লক করে নেবে লক হয়ে গেছে লক করার পর আপনারা ফার্স্টে কী করবেন এখানে আমি একটু চালাই দেখাই দিই লাইনটা দিয়ে দিলাম এখন এটা পাস এটা হলো নর্মাল স্টিল পাস আওয়াজটা দেখেন কি হেভি স্টিল তাই না দেখেন
এরকম তিন চারবার পাস করে নিলে, পাস করে নিলে জুসটা অলরেডি ব্লেন্ডিং হয়ে যাবে। আচ্ছা, তিন চার সেকেন্ডে হয়ে যায়। তারপরে যদি একটু সময় নিয়ে করতে চান তাহলে ওয়ান এন্ড টু দিয়ে কাজ করুন, চার থেকে পাঁচ সেকেন্ড অন অফ করে চালাবেন। তারপর যখন এটা জুসটা হয়ে যাবে, জুসটা ব্লেন্ডিং হওয়ার পরে ছাঁকনি, ছাঁকনির ভিতর থেকে জুসটা ফ্রেশ হয়ে জগের সাইডে চলে আসবে, আর ছাঁকনির ভিতরে শুধু আপনার ছাবাটা থেকে যাবে। আচ্ছা, যারা ফ্রেশ জুসটা করতে চান, যারা নর্মালি জুস টুস করবেন ছাঁকনি ছাড়া করবেন, অথবা লাচ্ছে করলে ছাঁকনি ছাড়া করবেন, ঠিক আছে? তো এটা গেলো ফাইবারের জারটা, এটা কাজটা বলে দিলাম। আর যারা হার্ড জাতীয় ফল যেমন গাজর, বারো, বিভিন্ন ধরনের ফল শক্ত জাতীয় পাওয়া যায়, যারা হেভি ধরনের জুস করতে চান তারা আপনারা বড় জারটার ভিতরে করবেন স্টিলের। আর এটা যে ব্লেডটা অনেক হেভি ব্লেড, জগের জারটা অনেক মোটা, আমি একটু দেখাই দিই আপনাকে ভাইয়া। ফাইন ভাই, এটা জারটা একটু ধরে দেখেন, আপনি নিজের একটু টেকনিকসটা ধরে দেখেন কত মোটা দেখেন। এই স্টিলের জারটা যারা ইউজ করবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, একশো বছরের জারটা কিছু করতে পারবে, একশো বছরের কিছু করতে পারবো না, এত হেভি স্টিল। এটা মুখের ভাষা বোঝানো সম্ভব না, কারণ ভিডিও তো অনেকে এটা বুঝতে পারবে কিনা এটা কতটা মজবুত, এত হেভি, এত মোটা, এত হেভি একটা প্রোডাক্ট। আর এটা যে ব্লেডটা ফাইন ভাই, একটু ভিতরে ব্লেডগুলো দেখেন, ছয়টা ব্লেড, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা ব্লেড, প্রত্যেকটা ব্লেড অনেক হেভি, অনেক মজবুত, খুবই ধারালো ব্লেড। এটা খুব অল্প সময়ের ভিতরে জুসটা হয়ে যাবে। তো এটা আরেকটা সুবিধা আছে, এটা যে অ্যাসেসটা, এটা কখনো ঝগাসবে না, এটা একদম পিওর স্টিল। আমি একটু এগিয়ে দেখেন, এখানে আমার একটা বড় একটা ম্যাগনেট আছে, এখানে দেখেন চুমুক, এটাই দেখেন। অরজন যদি স্টিল হয় তাহলে চুমুক লাগবে না, আর যদি এটা ভিতরে লোহা মিক্স থাকে তাহলে চুমুক লাগবে। আমি একটু ফেটিকগুলো দেখাই দিই ফাইন ভাই, দেখেন লাগে ফাইন ভাই, দেখছেন? এটা কিন্তু ছেড়ে দিচ্ছে, দেখেন আপনি, ঠিক আছে? আর এখানে আমি একটা নাইফ চাকু রাখছি, চাকুটা যদি স্টিল হয় তাহলে লাগবে না, যদি লোহা মিক্স থাকে তাহলে লেগে যাবে, দেখেন ফাইন ভাই, দেখছেন? আচ্ছা, ঠিক আছে, চুমুকটা কিন্তু লেগে রয়েছে। তো এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। যারা এই ব্লেন্ডারটা নেবেন, যাদের যারা মনে করেন একটা ভালো মানের ব্লেন্ডার খুঁজছিলেন, যে একটা ব্লেন্ডার আমি দশ বছর পনেরো বছর ইউজ করবো, ঠিক আছে, দশ হাজার বারো হাজার টাকা বাজেট করে রাখছেন, তাদেরকে আমি বলবো যে আপনার দশ হাজার টাকা বাজেট করতে হবে না, অল্প বাজেটের ভিতরে আপনারা খুব ভালো মানের একটা ব্লেন্ডার আমার কাছ থেকে নিতে পারবেন, যেটা গ্যারান্টি ওয়ারেন্টি টোটাল সাত বছর থাকবে। এটা আমি বলে দিচ্ছি, প্রয়োজন আমি ভিডিও শেষে আবার বলে দিই, ঠিক আছে? তো আমি জগটা লাগিয়ে নিলাম, এটা যারা হার্ড জাতীয় ফলের ইউজ করবে তারা এটাতে করতে পারবে। আর এটা ঢাকনার একটা সুবিধা থেকে যখন কাজ করবে ধরে রাখতে হবে না ফাইন ভাই, দেখেন এটা সম্পূর্ণ সাইডে যদি লক সিস্টেম, অনেক ব্ল্যান্ডার তো দেখা যায় চাপ দিয়ে ধরে রাখতে হয়, এটা ধরার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, তো আমি বড়টা আপনার কাজ শেষ। আর মিডিয়াম যে জারটা আছে এটা হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংস কিমা করার জন্য, যারা লিকুইড জাতীয় মশলা করবেন তারা এটাতে করবেন। আমরা এখানে কিছু মশলা রাখছি, আমরা কাজ করে দেখাই দেবো। কাজ করার আগে আমি একটু জারটা একটু দেখাই দিই, যাদের যে টিকনেসটা ভিতরে যে স্পেসটা অনেক ছড়ানো, ব্লেডটা দেখেন ফাইন ভাই, চার ব্লেড, চার ব্লেড, প্রত্যেকটা ব্লেড কিন্তু অনেক মোটা, অনেক মজবুত, খুবই হেভি একটা ব্লেড, খুব জারগুলো খুবই ওয়েট, জারটা ওয়েট অনেক। আসলে এটা মুখে বলতেছে অনেক কথা বুঝতে পারবে কিনা আমি জানি না, কিন্তু যখন কাজ করবে তখন বলে দেয় না ভাইয়েরা, তো কথাগুলো বলে তাদের কথাগুলো একশোতে একশো পার্সেন্ট রাইট, খুবই হেভি একটা ব্লেন্ডার। তো এটাতে লিকুইড জাতীয় মশলা ইভেন কাঁচা মাংস কিমা করবে, আর এটা তো হলো শুকনো জাতীয় মশলা করার জন্য, যেমন চালে গুঁড়া, জিরা, ধনিয়া, লং, এলাচি, দারচিনি এগুলো এটাতে করবে। আজকে আমি এখানে কিছু মশলা রাখছি, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি এখানে কাজগুলো পার্টিকুলারটি করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এটাও যারা কাজ করুন, এটা তো আপনারা চাপ দিয়ে ধরে রাখতে হবে না, এ তো লক সিস্টেম। বেসিক্যালি লিকুইড জাতীয় মশলা করতে গেলে দেখা যায় অনেক সময় একটু ঘামায় বাইরে চলে আসে, যাদের মানে ওয়াশার থাকে না, যে সমস্ত ব্লেন্ডার ওয়াশার থাকে না, তো এই ব্লেন্ডারগুলোতে ওয়াশার দেওয়া আছে, আপনারা লক বসাই দিবেন, ইচ্ছা মতো কাজ করবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ঢাকনার ভিতরে গ্যাসকেট দেওয়া, আচ্ছা, যার কারণে কোনো লিক করবে না, ঠিক আছে? ওকে, এটা আমি দেখাই দিলাম, আমি কথা না বেরিয়ে কাজে চলে যাই ফাইন ভাই। আমি ওপেনিং একটু শুকনো মশলাটা করে দেখাই, যেমন সাধারণত বেসিক্যালি যারা কিচেনে কাজ করে তাদের চালের গুঁড়াটা বেশি প্রয়োজন হয়, বা জিরা, ধনিয়া, লং রাখতে বেশি প্রয়োজন হয়। তো আমি এখানে কিছু চাউল রাখছি, আজকে একটু গুঁড়া করে দেখাই দিই, দেখি কেমন পেস্ট, ঠিক আছে? আমি আপনার কন্টেনার লাগিয়ে নিলাম, এখানে কিছু চাউল দিয়ে দিতেছি ভিতরে, যত বড় চাউল হোক কোনো সমস্যা নেই, দিবেন নিমিষে হয়ে যাবে ইনশাল্লাহ, এত গ্যারান্টি দিতে পারবো। এখানে আমি অনেকগুলো চাউল দিতেছি ফাইন ভাই, দেখেন, আচ্ছা, অনেক চাউল দিতে, কিন্তু ঠিক আছে ফাইন ভাই, চাউলটা অনেক চাউল দিলাম এখানে, তারপর আমি ঢাকনাটা লাগাই দিলাম। আচ্ছা, ঠিক আছে, কাজটা যখন করবেন করার আগে একটু প্রসেসিংটা দেখে নেবেন, যারা কাজটা ফার্স্ট একটু পাস করে দেবে, উল্টা প্যাঁচ দিয়ে ঘুরাইতে হবে। আচ্ছা, আমি লাগে না একটু কাজটা দেখাই দিই আপনাকে, এবার তিন চার সেকেন্ড করে কয়েকবার করতে হবে, ঠিক আছে? এরকম তিন চারবার করলে মোটামুটি কাজটা হয়ে যায়। তারপরে যারা ওয়ানে দিতে চান, ওয়ানে দিলে ওয়ানে দিয়ে তিন চার সেকেন্ড তত অনেক করে চালাবে, একের থেকে প্রয়োজনে দুই হাজার, দুই থেকে প্রয়োজনে তিন হাজার, এভাবে যদি তিন চার সেকেন্ড করে পরে তাহলে কাজটা খুব নিমিষে হয়ে যাবে, অলরেডি কিন্তু গুঁড়ো হয়ে গেছে ফাইন ভাই, দেখেন আমি কিন্তু কথা বলছি অলরেডি একটা পেস্ট হয়ে গেছে, দেখেন
আমি একটু অফ করে নিলাম কয়েক সেকেন্ড ফাইন ভাই 7-8 সেকেন্ড হবে না ওরকমই 7-8 সেকেন্ড হবে ঠিক আছে দেখো আমি ধরে না 10 সেকেন্ড ধরে নিলাম 10 সেকেন্ড দেখেন ভাই কি রকম গুড় হয়েছে এটা আসলে মুখে বলে অনেকে বিলিভ করতে চাইবো না আপনি দেখেন দোকান থেকে আমরা যে আটা ময়দা বাই দেই সে কিনে আমরা ইউজ করে সাধারণত তার চেয়ে অনেক গুড় হয়ে গেছে ভাই দেখেন আমার মনে দোকানে আটাটা কিন্তু এতটা পেস্ট গুড় হয় না দেখেন আপনি কি বলবো ভাই আসলে দেখেন এখন কি আমরা রুটি খেতে পারবো এটা হ্যাঁ অবশ্যই খেতে পারবো ঠিক আছে খুবই ভালো আমি দাঁত কয় সেকেন্ড দিছি আর 7-8 সেকেন্ড ধরে নিলাম 10 সেকেন্ড আপনারা যদি আরো 10 সেকেন্ড দেন আমার মনে হয় এটা আপনারা খুঁজে পাবে কিনা সন্দেহ ঠিক আছে আমি একটু ঢেলে নেব এখানে আমি এখানে একটু ঢেলে নিলাম দেখ কি বলো ভাই আসলে মুখে বলে তো অনেকে বিশ্বাস করতে চাইবো না ঠিক আছে তাই কাজটা করে দেখাই দিলাম আর সারা এমন একটা ব্লেন্ডার ভাইয়া এটা এটা বিষয়ে আমি বলতে যাই আমি সারা দিন বলতে পারবো কিন্তু এটা গুণগান বলে শেষ করতে পারবো এত হেভি একটা ব্লেন্ডার আর এই ব্লেন্ডারগুলো আরেকটা সুবিধা আছে ফাইন ভাই এটা আমি আপনাকে বলি এই ব্লেন্ডারগুলো তো আপনার ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে সেই জিনিসটা আমি একটু দেখাই দিই আপনাকে ওভারলোড প্রোটেকশনটা সুবিধা হলে কি আপনি যখন ব্লেন্ডার চালাবেন চালাতে চালাইতে অন্য সময় বাসা বাঁধে বললে সেটা হাফ ডাউন করে সাধারণত অনেক ব্লেন্ডার আছে রানিং অবস্থায় মোটরগুলো জ্বলে যায় কিন্তু এটা সেটা হবে না এটা নিচে একটা অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে দেখেন আপনি আচ্ছা এটার সুবিধা হলো আপনার যখন মোটর অফ হয়ে যাবে আপনি এক মিনিট পরে সার্কিট ব্রেকারটা ভিতর দিকে জোরে প্রেস করবেন প্রেস করে সুইচ অন করে মোটর আবার চলবে এই মোটর কখনো নষ্ট হয় না ঠিক আছে তা আমি আদা রসুন একটু করে দেখাই দিই তা আমি এখানে কিছু আদা রাখছি কিছু পেঁয়াজ রাখছি সাধারণত অনেক ব্লেন্ডার আছে দেখা যায় আপনার পানি ছাড়া আদর্শন হইতে চায় না তা আমি ব্লেন্ডারটা পানি ছাড়া আদর্শন করে দেখাই দেব আচ্ছা ঠিক আছে অনেকে মনে করে ভাই এত হেভি একটা ব্লেন্ডার পানি ছাড়া আদর্শন হবে কিনা এটা অনেক একটা কনফিউজ বা একটা ধারণা থাকতে পারে সেক্ষেত্রে আমি এটা পানি ছাড়া এখনো কোনো পানি দিছি ভাই আপনি দেখেন একটা পানি আছে না আছে আচ্ছা এখন আমি জগটা বসালাম ঠিক আছে এখানে আমরা কোনো কাটাকাটি ভিডিও কোনো কাটাকাটি করতেছি না যেটা ডাইরেক্ট সেটা কিন্তু দেখাইতেছি ঠিক আছে এই যে ডাইরেক্ট আদারা দিয়ে দিলাম ফাইমে দেখেন আপনি এক এক আদা ভাই দেখেন কত বড় ভাই কত বড় এক এক পিস দেখছেন এই যে আদাগুলো দিয়ে দিলাম জি এক ফোঁটা পানি দেন না ভাই এটা আপনি ইদর দেখলেন ঠিক আছে এক ফোঁটা পানি দিলাম আদা ছাড়া পানি ছাড়ে আজকে আমি ফেস করব কিছু আদা দিলাম কিছু পেঁয়াজ দিলাম এখানে এই যে কিছু গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে যে ঢাকনাটা ভাইয়া লাগাই দিলাম এখানে দেখেন ঠিক আছে ফাইন ব্যাক পড়া পানি দিছি না আচ্ছা এখন আমি লাগা নিলাম এখন একটা কাজ করে দেখাই এই দেখো ইউজার প্রসেসিংটা আমি আবার বলে দেই পাঁচটা আপনাদের পাস করে নিতে হবে আচ্ছা ঠিক আছে এই দেখো আমাদের পাস করে নিলাম খুলে দেখে আদাটা কিরকম পেস্ট হয়েছে কি বলবো ফাইন ভাই আসলে মুখে বলে তো অনেকে বিলিভ করতে চায় না তাই কাজ করে দেখাই দিলাম ফাইন ভাই দেখেন তো আপনি পানি ছাড়া আদা করছে আপনার কি বলবো আমার আসলে বলার কোনো ভাষা নাই ঠিক আছে এত সুন্দর পেস্ট আমার জীবনে ফার্স্ট ভাই আমি আসলে কোনো ব্লেন্ডারে কখনো পানি ছাড়া আদা রসুন করিনি এই ফার্স্ট টাইম আমি ফ্রাইডে করছি সারা ফ্রাইডে করলাম তো এত সুন্দর পেস্ট হবে আমি নিজেও বুঝতে পারিনি দেখেন ঠিক আছে আপনি এটা নিজে হাত দিয়ে দেখবেন আচ্ছা কোনো আওয়াজ আছে সত্য কথা বলেন ভাই কোনো আওয়াজ আছে না দেখেন একবারে পেস্ট বাটা কিন্তু এত পেস্ট হবে না ভাই তো পানি ছাড়া আমি যে আদা পেস্ট ইভেন আদা এত বড় বড় আদা দিয়ে দিলাম 10-15 সেকেন্ডের ভিতরে যে পেস্টটা হয়েছে আর যদি 10 সেকেন্ড দাম আমরা একবার পানি হয়ে যাবে তা আমি একটু ঢেলে দেখাই দিলাম ফাইন ভাই ঠিক আছে দেখেন একটু ঢেলে দিই ভাই দেখেন একটু ঠিক আছে তার কি বলবো ভাই আর নতুন কিছু কিছু বলার আছে ভাই মনে না এটা সম্পর্কে আমার কিছু বলা লাগবে তো এটা যাও এটা আসলে এমন একটা ব্লেন্ডার ভাই আসলে আমি সত্যি কথা বলতে কি এটা এমন একটা ব্লেন্ডার এই ব্লেন্ডার যারা মনে করে যে আমি 10-15 হাজার টাকা বাজেট করে একটা ভালো ব্লেন্ডার কিনবো তাদেরকে আমি বলবো যে ভাইয়া 10-15 হাজার টাকা বাজেট করতে হবে না সামান্য অল্প কিছু টাকা বাজেট করে আপনারা একটা ভালো মানে একটা ব্লেন্ডার আমার কাছে নিতে পারবেন তো ব্লেন্ডারটা আমি প্রাইসটা বলে দিচ্ছি তার পাশাপাশি এখানে আমি আরেকটা ব্লেন্ডার রাখছি এটা হলো মহারাজা ব্র্যান্ডের এটাও খুব এক্সক্লুসিভ ভালো মানের ব্লেন্ডার তো মহারাজা ব্র্যান্ডটা আমাদের স্টকে সবসময় থাকে না
এটা দখল নামে 2-3-4 মাস থাকে পরবর্তীতে এটা স্টক আউট হয়ে যায় 6 মাস বা 1 বছর মান লাগা না তো এটা খুব ভালো মানে একটা ব্র্যান্ড না যারা মহারাজা নিতে চান একে জনের দেখা যায় একটা ব্র্যান্ড পছন্দ ঠিক আছে তো যারা মহারাজা নিতে চান বা মহারাজা সম্পর্কে ধারণা আছে তারা মহারাজা নিতে চান আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে ঠিক আছে যারা সারা নিতে চান সারা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে খুব চিপ প্রাইসে ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা ব্র্যান্ডের ভালো দুইটা ব্র্যান্ডের ওয়ারেন্টি কেন সম্পর্কে আবার একটু ডিটেইলস বলে দেই তো সারা যেটা আপনারা আমাদের কাছ থেকে নেবেন চার জগের সেটা ওয়ার্ড হলো 750 ওয়াট আমি বক্সটা দেখিয়ে দিই প্রয়োজন আবার একটু দেখাই দেই আচ্ছা এই যে ভাইয়া সারা ফ্রাইড মিক্সার গ্রাইন্ডার 750 ওয়াট ঠিক আছে এটা অল পার্টসের ওয়ারেন্টি হলো 2 বছর যদি কোনো পার্টস প্রবলেম হয় যেমন আপনার বেজ খুলে যায় বুস্ট নষ্ট হয় আমরা চেঞ্জ করে দেব আর 5 বছর হলো মোটর গ্যারান্টি 5 বছর ধরে মোটর জ্বলে যায় আমরা মোটর রিপ্লেস করে দেব ঠিক আছে এই হলো সারা আর এটা অরিজিনালটা বুঝার উপরে এখানে স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার আপনারা এক্সেল মাধ্যমে এটা ছবি উঠে আপনারা কোন নাম্বার মিলে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটা অরিজিনাল কিনা ঠিক আছে বাজারে কপি মাল পাওয়া যায় অবশ্যই আপনারা অরিজিনালটা দেখে নেবেন ঠিক আছে আর মহারাজা যেটা দেখাই দিই সেটা বক্সটা আমি একটু দেখাই দিই মহারাজা যে বক্সটা সেটা আমি একটু দেখাই দিই ফাইন ভাই এটা হলো যে মহারাজার বক্সটা চার্জার 1-2-3-4 এইটা মডেলটা ঠিক আছে এটা হলো এটা 750 ওয়াট এই যে 750 ওয়াট এটা 5 বছর ওয়ারেন্টি পাবেন এই যে লাগাতে 5 ইয়ার্স ওয়ারেন্টি অন মোটর 5 বছরের ভিতরে মোটরে যদি কোনো প্রবলেম হয় কোম্পানি সার্ভিসটা ফ্রি করে দিবে মহারাজা ঠিক আছে আচ্ছা 5 বছর হলো মহারাজার আপনারা ওয়ারেন্টি পাবেন চার জগের এটার সাথে একটা ফাইবার জার থাকবে ভিতরে একটা ছাকনি থাকবে আপনারা জুস পাচ্ছি করবেন ইভেন ফ্রেশ জুসটা করতে পারবেন আর এই মিডিয়াম যে জারটা এটা ভিতরে আপনারা আদা রসুন মাংস কিমা করতে পারবেন এবং এটা ঢাকনা গুলো এটা লক সিস্টেম এটা লকের যে সাইডে লক করা আছে এখানে ঠিক এটা আপনি যখন কাজ করবেন ধরে রাখতে হবে না এই যে সারা যেরকম ধরতে হয় না এটা ধরে রাখতে হবে না আচ্ছা তো বড়টাতে হাত দিয়ে ফলো জুস গুলো করবেন আর এটাতে চালু করে জিরা ধনিয়া লং এলাচি করবেন তো আমি দুইটাই দেখাই দিলাম ফাইন ভাই তো এখন আমি দুইটার প্রাইসটা আপনাকে একটু বলে দেই জি তো সারা আমরা আজকে যে ব্ল্যান্ডটা এখানে নিয়ে আসছি এটা আজকে আমরা একটা ধামাকা প্রাইস দিই আচ্ছা একদম রিজনেবল প্রাইসে যারা মনে করে 10-15 হাজার টাকা দিয়ে একটা ভালো ব্ল্যান্ড কিনবে তাদের 10-15 হাজার বাজেট করতে হবে না আমাদের এখানে খুব সীমিত প্রাইসে একটা ভালো মানের ব্ল্যান্ড নিতে পারবেন তো সারা আমরা এখানে যে ব্ল্যান্ডটা রাখছি এই ব্ল্যান্ডটা আজকে আমরা একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 6500 টাকা 6500 হ্যাঁ 6500 টাকা হলে আমাদের কাছে সারাই ভালো মানের ব্ল্যান্ড নিতে পারবেন 5 বছর হলো মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর 2 বছর হলো অল পার্টসের গ্যারান্টি থাকবে অল পার্টস বলতে আমি বলে দিছি আবার বুঝিয়ে দিই এই বেসটা যদি খুলে যায় বুস্টটা যদি নষ্ট হয়ে যায় আমরা ফুল রিপ্লেস করে দেব 2 বছরের ভিতরে ঠিক আছে আর মহারাজা যেটা আমরা এখানে পাশাপাশি মহারাজা রাখছি যারা মহারাজা নিতে চান তাদের প্রাইস আমাদের প্রাইস সেমই থাকবে 6500 টাকা মহারাজা নিলে আপনারা 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা যে কোনো ধরনের প্রবলেম আমরা সার্ভিসটা ফ্রি করে দেব ঠিক আছে আর সারা নিলে 5 বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর 2 বছর অল পার্টস গ্যারান্টি থাকবে ঠিক আছে তাহলে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিব অবশ্যই ভাই আমাদের অ্যাড্রেসটা হলো একেবারে সহজ লোকেশন আমাদের অ্যাড্রেস সাজিদ কোকারিস লেখাতে সাজিদ কোকারিস জি 96/100 সুবাস্ত নজরবিলি শপিং মল সাজাদপুর গুলশান ঢাকা ঠিক আছে আমাদের এখানে নগদ নাম্বার হটলাইন নাম্বার দেওয়া আছে নগদ আছে বিকাশ নাম্বার আছে বিকাশ যে নাম্বারটা 96 যে নাম্বারটা ফাইন ভাই এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইভেন বিকাশ আর 64 যে নাম্বারটা এটাও এয়ারটেল এটা হলো নগদ যারা নগদ দিতে চান নগদ যারা যোগাযোগ করে এই নাম্বারে নগদে পেমেন্ট করে নিতে পারবেন আর যারা বিকাশ হোয়াটসঅ্যাপে আপনার ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে চান তারাও দেখে নিতে পারবেন এটা হলো বিকাশ নাম্বার এটা হলো আমাদের হটলাইন নাম্বার ঠিক আছে আর আমাদের লোকেশনটা হলো যারা বনশ্রী বা বাড়া আপনার রামপুরা থেকে আসতে চান আমাদের উত্তর বাড্ডার পরে উত্তর বাড্ডা ফারেটের সামনে আসলে সাদাতপুর পরে এর হাতের ডাই সাইডে মেন রোডের সাথে মার্কেটটা সুভাষ টাওয়ার অনেকে সুভাষ নজরবেলি নামও চিনে আর যারা আপনার কুরিল বিশ্ব রোড বা আপনার উত্তরা মিরপুর থেকে আসতে চান তারা আপনার নতুন বাজার ফারা একটু সামনে আসলে সাদাতপুর পরে সাদাতপুরের সাথে হাতের বাম সাইডে আমাদের মার্কেটটা সুভাষ নজরবেলি এটা হলো গ্রান্ড ফোলের মানে নিস্তালে নিস্তালে ঢুকে হাতের বাম সাইডে সাজিদ কোকারিস 96/100 সুভাষ নজরবিলি শপিং মল সাদাপুর গুলশান ঢাকা আমাদের টোটাল অ্যাড্রেসটা বলে দিলাম আর আমাদের প্রোডাক্ট যারা নেবে জি প্রথম যে 10 জন প্রথম যে 10 জন আমাদের সারা ফ্রাইড ইভেন মহারাজা যারা নেবে প্রথম 10 জন আপনার ভিডিও ছাড়ার পরে তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এবং সারা সম্পর্কে আমরা যে প্রোডাক্টটা গ্যারান্টি ওয়ারেন্টি যে বিষয়টা বলছি এটা আমাদের মেমোতে লেখা থাকে আচ্ছা ঠিক আছে তো ফাইন ভাই বিস্তারিত সব কিছু বলে দিলাম আর আমাদের অ্যাড্রেসটা আমরা দেখাই দিছি ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম।